নমস্কার বন্ধুরা, শ্রীমতির দরবারে সবাইকে স্বাগত। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা রাসমেলা, আজ আমি রাসমেলা হাপিং করতে চলেছি। বন্ধুরা, তোমরা আমার সাথে থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। আমি তো এর আগে মধুমন ঠাকুর, রাজচক্র, পুতনা রাক্ষসী তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই চলে এলাম ফুলের দোকানে। এই দেখো কি সুন্দর সুন্দর ফুল, অনেক দোকান বসেছে জানো তো। আর এই ফুল দিয়ে না আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। এত ফুল দেখে আমি কনফিউজড, কোন ফুলটা নেব মানে বুঝতেই পারছি না। আর সব ফুলের আমি দাম জেনে নিচ্ছি। একবার মনে হচ্ছে এটা নিই, একবার মনে হচ্ছে ওইটা নিই, খুব ভালো লাগে। এখন চলে এলাম ব্ল্যাঙ্কেটের দোকানে। কাশ্মীর থেকে দার্জিলিং বিভিন্ন জায়গা থেকে শীত বস্ত্রের দোকান এসেছে অনেক দোকান। তা সব দোকানের ভিডিও করা তো সম্ভব না, প্রচণ্ড ভিড় মেলা। তা তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে খুব ভিড়। তা আমি কয়েকটা দোকানে ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর বিভিন্ন ধরনের দামের আছে। পর্দার দোকান, দরজা জানালা অনেক সুন্দর সুন্দর পর্দা। টেডি বিয়ারের দোকান দেখো, বিভিন্ন সাইজের টেডি বিয়ার, খুব সুন্দর লাগে দেখতে, তাই না? ভালো লাগছে না দেখতে? আর জানো তো আমার মেয়ে খুব পছন্দ করে টেডি বিয়ার। আমার মেয়ে বড় হয়ে গেছে কিন্তু এখনও ওর টেডি বিয়ার দেখলে ও কিনবেই। আর দেখো পাশে কি সুন্দর ডল। এই ডলটা দেখো খুব সুন্দর, অনেক শোপিস। এই দেখো বাচ্চাদের খেলনার দোকান, অনেক দোকান বাচ্চাদের খেলনার, অনেক দোকান বসেছে, প্রচুর খেলনা, বাচ্চাদের খুব আকৃষ্ট করে। আর ইয়াররিং দেখতে পাচ্ছ, এখানে 10 টাকা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 30 টাকা চলেছে, খুব কম দামে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিং এখানে পাওয়া যায়। পাঁশকুড়ার চপ, আর জানো তো আমার পাঁশকুড়ার চপ খেতে না ভীষণ ভালোবাসি। তা বন্ধু, আমার বন্ধুদের মধ্যে কাদের বাড়ি পাঁশকুড়া আমাকে কমেন্ট করে জানিও। তা গরম গরম চপও খেলাম, তা আমি খেলাম কাশ্মীরি আর পনির, খুব ভালো লাগলো খেতে। চপ খেয়ে বেনারসি পান মুখে দিলেই গলে যায়, ভীষণ ভালো লাগে খেতে। দেখো একটা নতুন জিনিস, পাথরের বাসন। পাথরের বাসন না বাজারে কোথাও পাওয়া যায় না, এই একমাত্র রাসমেলাতেই পাওয়া যায়। দেখো বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি, থালা বাটি গ্লাস, বিভিন্ন দেবদেবীর মূর্তি, খুব সুন্দর। আর বলো তো ঠাকুরকে পাথরের থালার মধ্যে ভোগ দিতে কী ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। এই যে কাঠের জিনিস, নিখুঁত কাজ, খুব সুন্দর। এই দেখো কাপ, প্লেট, ডিনার সেট, বিভিন্ন সাইজের ট্রে, মানে বাসনের কাপ প্লেটের দোকান। মানে এই যে তোমাদের দেখাচ্ছি কাপ দেখতে পাচ্ছ, এগুলো দোকান প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না। এখন এলাম নার্সারিতে, অনেক রকম ফুল ফলের গাছ। তা আমি দেখছি, দাম জেনে নিচ্ছি।
আর এই রাসমেলাতে কি বলো তো, তুমি যা চাইবে তাই পাবে, মানে সব কিছু পাওয়া যায়। এত বড় রাসমেলা মানে একদিনে তো কভার করতে পারবে না, 3-4 দিন লাগে পুরো মেলা কমপ্লিট করতে। তা আজকে আমি তোমাদের কিছুটা শেয়ার করছি, খুবই সামান্য অংশ তোমাদের শেয়ার করতে পারছি আজকে। অবশেষে চলে এলাম রাইডিং জোনে, ভীষণ ভালো লাগে আমার দেখতে জানো তো, কিন্তু চড়তে খুবই ভয় পাই। আর দেখো কি ভিড় রাইডিং জোনে, আর রাইডিং জোন না অনেকটা এলাকা জুড়ে হয়, তা আমি সবটা তোমাদের ভিডিও করতে পারিনি গো, এত ভিড়, ভিড়ের মধ্যে ঢুকতে মানে ভয় লাগলো। আমি দূর থেকে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করলাম, ভীষণ ভালো লাগে গো আমার দেখতে। আমার বন্ধু তোমরা কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো কমেন্ট করে জানাবে, আমি তো খুব ভয় পাই কিন্তু দেখতে ভালোবাসি। দেখো কি ভিড় দেখতে পাচ্ছ, অনেক দিন ধরে হয় মেলা, অনেক জায়গা থেকে লোক আসে। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা।